আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজ সকালে তাজা খবর। সৌদিতে রোগী সংখ্যা বেড়ে হয়েছে 347,282 জন। দেখুন সৌদির করোনার সর্বশেষ আপডেট, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে সামান্য উন্নতি হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 402 জন, সূত্র সৌদি প্রেস এজেন্সি। আর এদিকে সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে 19 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতে করে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগী সংখ্যা দাঁড়ালো 5,402 জন। এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে 402 জন। এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 347,282 জন। বিগত 24 ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 433 জন। এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 333,842 জন। আর এদিকে সৌদিতে আজ অবধি 96.1% রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 8,038 জন রোগী। এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে 776 জন রোগী। চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মদিনায় 59 জন, রিয়াদে 44 জন, হাইলে 33 জন, মক্কায় 32 জন, ইয়ানবুতে 24 জন, খামিস মশাইতে 17 জন, আলমোবারাজে 13 জন, জেদ্দায় 12 জন, বুরাইদাতে 10 জন, উনাইজাতে 10 জন, আলবাদিয়াতে 8 জন, আলতাইফে 8 জন, নাজরানে 7 জন, হুহুফে 5 জন, আল আইসে 5 জন, আল বারকিয়াতে 5 জন, রিয়াদ আল আবিয়াতে 5 জন, আবহাতে 5 জন, দাম্মামে 5 জন, জিজানে 5 জন এবং কুলাইসে 5 জন, সর্বমোট 402 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনাদের রিয়াদ এবং মদিনাতে যে সমস্ত প্রবাসীরা বসবাস করছেন তারা দয়া করে একটু সাবধান হবেন। গত 7 দিনে কিন্তু সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রিয়াদ এবং মদিনা, এই দুইটি শহরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক অনেক বেশি বৃদ্ধি। তাই আপনারা যে জায়গায় আছেন সবাই অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং ঘর থেকে বের হলে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।